অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজ আমি ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি কোর্সটি, চ্যাপ্টার 4, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। এই চ্যাপ্টারটির একটি টপিক হচ্ছে গ্রোথ অ্যান্ড ট্রেড কী এবং এর সম্পর্ক কী, আর গ্রোথের, ইকোনমিক গ্রোথের সোর্স বা উৎসসমূহ কী কী। আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। ইকোনমিক গ্রোথ হচ্ছে সময়ের প্রেক্ষিতে জাতীয় আয় বা উৎপাদন বৃদ্ধির হারকে প্রবৃদ্ধি বা গ্রোথ বলে। সময়ের প্রেক্ষিতে এখানে যে একটি কথা বলা হয়েছে, সময় বলতে আমরা এখানে ধরে নিব একটি অর্থ বছর, একটি নির্দিষ্ট সময়। সাধারণত একটি অর্থ বছরকেই আমরা বুঝিয়ে থাকি। জুলাই থেকে জুন, ফার্স্ট জুলাই থেকে 30 জুন হচ্ছে একটি অর্থ বছর। এই অর্থ বছরে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্য বা আর্থিক মূল্যের সমষ্টিকেই আমরা জিডিপি বলি বা এটা মোট উৎপাদন বলি। এই মোট উৎপাদন বৃদ্ধির হার বা জাতীয় আয় বৃদ্ধির হারকেই মূলত প্রবৃদ্ধি বলা হয়। আমরা একটি উদাহরণ দিতে পারি। মনে করো যে 2018 সালে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো 100 বিলিয়ন মার্কিন ডলার। 2019 সালে সে দেশের জাতীয় আয় হলো 106 বিলিয়ন মার্কিন ডলার। সেক্ষেত্রে সে দেশের প্রবৃদ্ধির হার হবে 6%। এভাবে প্রবৃদ্ধিটাকে হিসেব করা হয়। এখন প্রবৃদ্ধির সাথে রিলেটেড অনেক বিষয় আছে। রিলেটেড অনেক বিষয় বলতে, এই যে আমরা জিডিপি বললাম, জিডিপি হচ্ছে একটি দেশের একটা অর্থ বছরে কৃষি, শিল্প, সেবা বা বাণিজ্য সকল খাতে। অর্থনীতিতে তো অনেকগুলো খাত আছে আমরা জানি, এই প্রত্যেকটি খাতের উৎপাদন কী পরিমাণ বেড়েছে সেই বৃদ্ধির হারটা যখন হিসেব করা হয় তখন তাকে প্রবৃদ্ধি বলে। আবার সে প্রবৃদ্ধি আবার একটি নির্দিষ্ট খাতে প্রবৃদ্ধিও হতে পারে, যেমন আবহাওয়া উন্নতির কারণে বা আবহাওয়ার অনুকূল পরিস্থিতির কারণে যখন কৃষি উৎপাদন বেড়ে যায় তখন আমরা বলি কৃষি খাতে একটি প্রবৃদ্ধি দেখা দিয়েছে। বা যদি বলি আন্তর্জাতিক সম্পর্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে রপ্তানির হার বেড়ে গেছে, আন্তর্জাতিক বাণিজ্যে যখন একটি দেশ সক্ষমতা অর্জন করে তখন আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি ঘটেছে। প্রবৃদ্ধিটাকে একটা নির্দিষ্ট খাতেও ব্যাখ্যা করা যায়, আবার বিভিন্ন খাতের সমষ্টি হিসেবেও ব্যাখ্যা করা যায়। প্রবৃদ্ধি আর উন্নয়ন দুটোই কিন্তু বৃদ্ধির হার। ডেভেলপমেন্টও হচ্ছে, ডেভেলপমেন্ট তো উন্নয়ন, এটাও বৃদ্ধির হার, প্রবৃদ্ধিও উন্নয়ন, এটাও বৃদ্ধির হার। তবে একটি ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা কি? ডেভেলপমেন্ট বলতে ইকোনমিক ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টটা কি? সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন সাধন করে জনগণের মাথাপিছু আয় তথা জীবনযাত্রার মান বৃদ্ধিকে উন্নয়ন বলে। তাহলে ডেভেলপমেন্ট, গ্রোথ দুটো ভিন্ন বিষয়। আমরা এখানে কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি ডেভেলপমেন্টে। আমি বিষয়টা একটু চিত্র দিয়ে ব্যাখ্যা করে তোমাদেরকে দেখাতে পারি। দেখো, আমরা ভূমি অক্ষে যদি মোট উৎপাদন ধরি এবং লম্ব অক্ষে যদি মোট আয় হিসেব করি, সেক্ষেত্রে প্রবৃদ্ধিটাকে উন্নয়নকেই ধরা হবে, এটি হচ্ছে উন্নয়ন রেখা, আর প্রবৃদ্ধি রেখা হবে এইভাবে। এখানে আমি দেখিয়েছি গ্রোথ ফ্লো চার্ট। তাহলে এটি হচ্ছে ডেভেলপমেন্ট কার্ভ, আর এটি হচ্ছে গ্রোথ কার্ভ।
হ্যাঁ, ডেভেলপমেন্ট এবং গ্রোথ দুটোই বৃদ্ধি বোঝাচ্ছে, তবে গ্রোথটা কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে, কিন্তু ডেভেলপমেন্ট একটা নির্দিষ্ট হারে ঊর্ধ্বমুখে এগিয়ে যাচ্ছে। এই ডেভেলপমেন্ট এবং প্রবৃদ্ধির যখন আমরা সূত্র যদি প্রকাশ করি, সেই সূত্র কিভাবে হবে দেখো। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন থেকে যদি কাঠামোগত পরিবর্তনকে আমরা বাদ দেই, তখন সেটা হবে প্রবৃদ্ধি। উন্নয়ন কোনটা হবে? যদি প্রবৃদ্ধির সাথে কাঠামোগত পরিবর্তন ধরে নেওয়া হয় বা কাঠামোগত পরিবর্তনকে হিসেব করা হয়, সেটা হবে উন্নয়ন। কাঠামো বলতে আমরা কি বুঝি? সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামো। অনেকগুলো চলক থাকে, শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, যোগাযোগ, ট্রেড, এরকম অনেকগুলো চলক থাকে একটি দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের। এই চলকগুলোর সবগুলোর যদি অবকাঠামোগত পরিবর্তন সাধিত হয়, তখন সেটার সাথে যদি প্রবৃদ্ধি যোগ হয়, তখন সেটা হবে ডেভেলপমেন্ট, সার্বিক ডেভেলপমেন্ট। তাহলে আমরা প্রবৃদ্ধি জানতে পেরেছি, অর্থনৈতিক উন্নয়ন থেকে কাঠামোগত পরিবর্তনটা বাদ দিলে শুধুমাত্র উৎপাদন বৃদ্ধির হারকে প্রবৃদ্ধি বলা হয়। আমি এখানে দেখো একটি প্রবৃদ্ধির উপাত্ত তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের দেশের গত 2018-19 অর্থ বছরের প্রবৃদ্ধি ছিল 8.15%। 2019-20 অর্থ বছরে সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 8.2%, কিন্তু সে লক্ষ্যমাত্রা তো অর্জিত হয়নি, বরং 2019-20 অর্থ বছরে 5.24% প্রবৃদ্ধি অর্জন হয়েছে। এটার কারণ কি? এখানে 2019-20 অর্থ বছরে ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল বাংলাদেশের প্রবৃদ্ধির হার হতে পারে 1.6%। সেক্ষেত্রে আমরা এটা সুখবরই বলা যায় যে ওয়ার্ল্ড ব্যাংকের ধারণা মিথ্যে করে দিয়ে বাংলাদেশের অর্থ বছরে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 5.24%। এখন এত কম অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে জুন মাস থেকে, ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের এখানে পুরো বিশ্বের বৈশ্বিক যে মহামারী চলছিল তার একটি প্রভাব শুরু হয়েছিল বাংলাদেশেও। এপ্রিল এবং জুন এই তিনটি মাসকে ইকোনমিক পারফরমেন্সের দিক থেকে বলা হয় শাটডাউন মান্থ। কেন বলা হয়? এখানে ইকোনমিক কোনো পারফরমেন্স ছিল না বা থমকে যাওয়া ইকোনমি ছিল। পুরো বিশ্বে 1930 সালে মহামন্দার পর বর্তমান যে মহামারীটা, বৈশ্বিক যে মহামারীটা, সেটি হচ্ছে ইকোনমিক স্থবিরতার অন্যতম একটি প্রধান কারণ। পুরো বিশ্ব থমকে গেছে ইকোনমিক দিক থেকে। আমেরিকার প্রবৃদ্ধির হার 9.5%-এ নেমে এসছে, অর্থাৎ প্রবৃদ্ধির হার সংকুচিত হয়ে গেছে। ঠিক তেমনি ইউরোপের যে দেশগুলো, ইউরো অঞ্চল আমরা বলে থাকি 19টি দেশের সমন্বয়ে, এই ইউরো অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেশ সংকুচিত হয়ে এসছে। শুধুমাত্র কোভিড-19-এর এক ছোবলে, করাল ছোবলে। এই ওয়ার্ল্ড ইকোনমি কখন যে আবার পুনরুদ্ধার হবে সেটি ভীষণ চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়, কারণ ওয়ার্ল্ড ইকোনমি এখন খুব স্লোডাউনভাবে পুনরুদ্ধার হচ্ছে, ভীষণ স্লোডাউন গতিতে চলছে। তো এই অবস্থায়, এই যে শাটডাউন অবস্থায়ও বাংলাদেশ যে 5.24% প্রবৃদ্ধির হার দাঁড় করাতে পেরেছে অর্থনৈতিক উন্নয়নে বা অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে, সেটি একটি সুখবর বলা যায়। তবে এক্ষেত্রে এগিয়ে এসেছিল ব্যবসায়ী শ্রেণী।
বাণিজ্য খাত বা ব্যবসায়ী শ্রেণী এগিয়ে এসেছিল। ব্যবসায়ী শ্রেণীর অর্থনৈতিক চাকা আবার সচল করেছে, কারণ তোমরা জানো ফেব্রুয়ারির পর থেকে এই মহামারীর কারণে লক্ষ লক্ষ মানুষের চাকরিচ্যুত হয়ে বেকার বেকার পড়েছিল, অর্থনৈতিক চাকা স্থবির হয়ে গিয়েছিল। সেই স্থবিরতাকে কাটিয়ে বর্তমানে মোটামুটি স্লোডাউন গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আগাচ্ছে আমরা বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রবৃদ্ধির একটা স্ট্যাটাস দেখতে পেয়েছি, ইকোনমিক ডেভেলপমেন্ট জানলাম, প্রবৃদ্ধি জানলাম। এই যে ফ্লো চার্টের মধ্যে আরেকটি সম্পর্কিত বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। ট্রেড কি? বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড বলে। আমরা জানি গ্লোবালাইজেশনের এ সময়ে ইন্টারন্যাশনাল ট্রেড খুব এসেনশিয়াল একটা বিষয়। ইন্টারন্যাশনাল ট্রেড কেন হচ্ছে, কি কারণে হচ্ছে বা এটার ভিত্তি কী? ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে মূলত এই যে শ্রম বিভাগ বা ডিভিশন অফ লেবার, স্পেশালাইজেশন, বিভিন্ন পণ্যের স্পেশালাইজেশন, এবং একটি দেশ কখনও নিজের পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না, তাকে অবশ্যই বিভিন্ন দেশের জন্য, বিভিন্ন পণ্য সামগ্রীর জন্য অন্য দেশে নির্ভরশীল হতে হচ্ছে। গ্লোবালাইজেশনের এই সময়ে তথ্য, পণ্য, সেবা সব কিছুই মোটামুটি উন্মুক্ত। আমরা সবাই, বিভিন্ন দেশ, সার্বভৌম দেশের মধ্যে এই সার্ভিস, গুডস এবং নানা রকমের ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে, এটাকেই বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। এই আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমি এই ফ্লো চার্টের মধ্যে তিনটির সম্পর্ক ব্যাখ্যা করেছি। ইকোনমিক ডেভেলপমেন্ট, সার্বিক ডেভেলপমেন্ট হবে আন্তর্জাতিক বাণিজ্য প্লাস ইকোনমিক গ্রোথ থাকলে। আমরা একটু ইকোনমিক গ্রোথের কী কারণে বাণিজ্যের সাথে প্রবৃদ্ধির সম্পর্ক আমরা স্থাপন করছি সেটা একটু দেখব। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস কী হতে পারে, উৎসসমূহ আমরা একটু দেখে নিই। এখানে আমি লিখেছি, দেখো, সোর্সেস অফ ইকোনমিক গ্রোথ। এই সোর্সেসের মধ্যে থাকতে পারে ক্যাপিটাল স্টক বা মূলধন প্রবাহ, অ্যাক্টিভ লেবার সাপ্লাই, ন্যাচারাল রিসোর্সেস, ফ্যাক্টর প্রোডাক্টিভিটি, ইনোভেশন। এছাড়াও ইকোনমিক গ্রোথের সোর্স হিসেবে আমি লিখেছি ইনভেস্টমেন্ট, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, এক্সপ্যান্ড মার্কেট, টেকনোলজি অ্যান্ড ইম্পোর্ট। এই বিষয়গুলো ইকোনমিক গ্রোথের বা অর্থনৈতিক প্রবৃদ্ধির সোর্স হিসেবে কাউন্ট করা হয়। একটি দেশের প্রাকৃতিক সম্পদ যদি পরিপূর্ণ থাকে, প্রাকৃতিক সম্পদ যদি যথাযথ থাকে, সে প্রাকৃতিক সম্পদকে যখন দক্ষ মানব শক্তি দিয়ে কাজে লাগানো যায়, তখন সে দেশের উৎপাদন প্রবাহ বাড়ে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে। ক্যাপিটাল স্টক, ন্যাচারাল রিসোর্স যখন থাকে, ন্যাচারাল রিসোর্সকে যদি কাজে লাগানো যায় এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে যদি মূলধন প্রবাহ বা ক্যাপিটাল স্টক করা যায়, সে দেশের আয় বাড়ে, জনগণের জীবনযাত্রার মান বাড়ে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। অ্যাক্টিভ লেবার সাপ্লাই, অ্যাক্টিভ লেবার বলতে আমরা এখানে দক্ষ মানব সম্পদকে বোঝাচ্ছি। দক্ষ মানব সম্পদ বলতে, আমাদের দেশে জনসংখ্যা প্রচুর, সেই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি এবং যে দেশের ক্যাপিটাল ডিভিশন, লেবার ডিভিশন করা যায়, যেমন এক এক দেশের শ্রম এক এক কাজে দক্ষ, যেমন ভারতের হায়দ্রাবাদ, ভারতের ব্যাঙ্গালোরের শ্রমিকরা কম্পিউটার বা সফটওয়্যারে ভীষণভাবে স্কিল্ড, আবার আমেরিকার ক্যালিফোর্নিয়াতে শ্রমিকরা টেকনোলজিতে স্কিল্ড, জাপানে টেকনোলজিতে স্কিল্ড, আবার সাউথ আফ্রিকাতে দেখা যায় যে স্বর্ণ খনি থেকে স্বর্ণ তুলতে শ্রমিকরা অনেক বেশি স্কিল্ড। এইভাবে বাংলাদেশের পাট উৎপাদনে, কাপড় উৎপাদনে শ্রমিকরা অনেক বেশি অ্যাক্টিভ বা স্কিল্ড। এই স্কিল্ড শ্রমিকদের যদি বিভাজন হয়,
আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে, তখন দেখা যায় যে স্পেশালাইজেশন ঘটে, উৎপাদন বৃদ্ধি হয় এবং প্রবৃদ্ধির হার বাড়ে। একটি দেশে যদি প্রচুর পরিমাণে ইনভেস্ট হয়, সেই ইনভেস্টের মাধ্যমে কর্মসংস্থান বাড়ে এবং উৎপাদন বাড়ে, সেটিও গ্রোথ বৃদ্ধির একটি উৎস। ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, অর্থনৈতিক অবকাঠামো যদি বৃদ্ধি পায়, যেমন যাতায়াত, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সবগুলো যদি সমানভাবে ইতিবাচক হয়, তখন ইকোনমিক গ্রোথ বৃদ্ধি পায়। এক্সপ্যান্ড মার্কেট, একটি দেশের অভ্যন্তরের জনগণের চাহিদা পূরণ করে যখন দেশটি রপ্তানি বাণিজ্যে অগ্রসর হয়, দেশের বিভিন্ন দেশের সাথে বাজারগুলোকে যখন দখল করতে পারে, তখন তাদের প্রচুর রপ্তানি আয় হয় এবং প্রবৃদ্ধি ঘটে। টেকনোলজিক্যাল চেঞ্জ, একটি দেশ যখন প্রযুক্তিতে এগিয়ে যায়, প্রযুক্তিগত উন্নয়ন ঘটে, তখন তার খরচ কম পড়ে উৎপাদনে, ফলে উৎপাদন বৃদ্ধি পায় এবং প্রবৃদ্ধির হার বাড়ে। তেমনি ইম্পোর্ট, রপ্তানি আয় বেড়ে গেলেও মূলধন গঠন হয় বেশি, প্রবৃদ্ধির হার বেশি হয়। এইভাবেই হচ্ছে সোর্স অফ ইকোনমিক গ্রোথকে দেখানো যায়। এখানে আরেকটা বিষয়কে আমি একটু দেখিয়েছি, ফরেন ট্রেড অ্যাজ অ্যান ইঞ্জিন অফ ইকোনমিক গ্রোথ। ফরেন ট্রেড কীভাবে ইকোনমিক গ্রোথের ইঞ্জিন হতে পারে বা চালিকা শক্তি হতে পারে, আমি এখানে একটা ফ্লো চার্ট দেখিয়েছি। দেখো, ইন্টারন্যাশনাল ট্রেড, এই ইন্টারন্যাশনাল ট্রেড, যখন একটি দেশ ইন্টারন্যাশনাল ট্রেডে নিয়োজিত হবে, তখন তাকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, পোজিং চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সে তখন দক্ষ হয়ে উঠবে, অর্থাৎ তার ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট টু মিট দ্যাম, দেন ইনোভেশন অ্যান্ড ক্রিয়েশন টু মিট দ্য কম্পিটিশন। এই যে আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত দেশগুলোর মধ্যে একে অপরের সাথে প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়, নতুন নতুন উৎপাদন এবং নতুন নতুন সৃষ্টি দিয়ে কীভাবে বাজার দখল করা যায়, সেটাকে বলা হয় ইনোভেশন অ্যান্ড ক্রিয়েশন। দেন স্পেশালাইজেশন অ্যান্ড ডিভিশন অফ লেবার, আমি একটু আগে ডিভিশন অফ লেবার ব্যাখ্যা করেছি, যে দেশে শ্রমিক যে কাজে দক্ষ তাকে সেখানে নিয়োজিত করে বা শ্রমিককে সেখানে পাঠিয়ে উৎপাদনের স্পেশালাইজেশন করা, এবং এনহ্যান্সমেন্ট অফ প্রোডাক্টিভিটি, উৎপাদনের লক্ষ্যমাত্রা যথাযথভাবে নির্ধারণ করা, সেইভাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণের মাধ্যমে প্রচুর ইনকাম হয় এবং ইকোনমিক গ্রোথ অর্জন সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি ফরেন ট্রেডের মাধ্যমে কীভাবে ইকোনমিক গ্রোথটা একে অপরের সাথে জড়িয়ে থাকে। তো ইকোনমিক গ্রোথ অর্জন করতে হলে অবশ্যই ফরেন ট্রেড একটি অন্যতম হাতিয়ার। আজকের ক্লাস হচ্ছে আমার এই পর্যন্তই। মূলত এই চ্যাপ্টারটার বেসিক বিষয়টা তোমাদেরকে একটু দেখাতে চেষ্টা করেছি, হোয়াট ইজ ইকোনমিক গ্রোথ, হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড। আজ ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো।